কেমন আছেন সবাই? দিদির সাথে যেদিন বের হয়েছিলাম ওই দিন ভাই আমারে বলছিল হালিম নিয়ে আসতে, তো দিদির সাথে কাজ শেষ করার আগেই তো আমি আয়সা পড়ছিলাম, আমার শরীর খারাপ লাগতেছিল, পরে আসার সময় তো আর হালিম আমি নিয়ে আসতে পারি নাই, তো এর জন্য আজকে আমি আর ভাই শাহিন চটপটিতে গেলাম হালিম খাইতে। তো আমরা তো এটা থেকে হালিম খাই, এটার হালিমটা ভালো লাগে অনেক, তো আমি আর ভাই আসছি এখানে হালিম খাইতে। হালিম নিলাম, হালিম খাইতেছি, তো অনেক ভিড় ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তারপর বসতে পারছি। ওদের তো এমনিতেই জায়গা কম, ভিড় ছিল অনেক, অনেকক্ষণ অপেক্ষা করার পর ভিতরে গিয়ে আমি আর ভাই বসতে পারছি। তো দিদির সাথে যেদিন বের হয়েছিলাম তো ওই দিন আমি আসার সময় আনতাম হালিম, ভাই বলছিল দিদি একটু হালিম নিয়ে আসিস, কিন্তু আমার শরীর আসার সময় এত খারাপ লাগতেছে, আমি যে যাবো 18 বাড়ি আমার যাইতে ইচ্ছে হতেছিলো না, খারাপ লাগতেছিলো, যার জন্য আর ওই দিন আনতে পারি নাই, এর জন্য আর কি আজকে গেলাম। তো এই যে তারপর একটা ফুচকা নিছি, একটা ফুচকা আমরা দুজনে শেয়ার করে রাখাইছি, আর ভাই পরে আবার আরেকটা হালিম নিছে। এই ব্লগটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।